সিলেটের বিশ্বনাথের শ্রীমুখ গ্রামটি আসলে কি এশিয়ার মধ্যে ছোট্ট গ্রাম? আজকের ভিডিওতে থাকছে শ্রীমুখ নিয়ে একটি প্রতিবেদন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজানসি ইউনিয়নের শ্রীমুখ গ্রামের সৌন্দর্য নিয়ে আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। আসুন, শ্রীমুখের সৌন্দর্যে কি আছে সেই বিষয়টুকু আমরা আপনাদের সামনে উপস্থাপন করি। চারপাশে দানি জমি, পাক পাখালির কলকাকলিতে মুখরিত, ফাঁকে ফাঁকে জলমগ্ন ডুবা ডুবা আর দানক্ষেত পেরুলে বাঁশবাগান, ঝুপঝাড়, কোনো রাস্তা নেই। ক্ষেতের আলপদ্দরে বাঁশবাগান পেরিয়ে সামনে গেলেই দেখা মিলে একটি বাড়ির। বড় উঠানের শেষ প্রান্তে টিন ও বাঁশ দিয়ে তৈরি সাধারণ ভাঙ্গাছোড়া ঘর। দারিদ্রের স্পষ্ট ছাপ থাকা এই বাড়ি নিয়েই গড়ে উঠছে একটি গ্রাম, নাম শ্রীমুখ। সিলেটের বিশ্বনাথ উপজেলায় খাজানসি ইউনিয়নের 5 নং ওয়ার্ডে অবস্থান এই গ্রামের। পরিসংখ্যান ব্যুরোর নথি ও ভোটার তালিকাতেও রয়েছে একটি পরিবার নিয়ে গড়ে ওঠা এই গ্রামের নাম। তথ্য অনুযায়ী শ্রীমুখ দেশের তো বটেই, এমনকি বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম বলে দাবি করছেন গবেষকরা। সরকারি নথিতে অবশ্য সবচেয়ে ছোট গ্রাম হিসেবে আলাদা করে শ্রীমুখের উল্লেখ নেই। তবে সরকারি কর্মকর্তারা বলছেন, নথিপত্র গেটে তথ্য প্রমাণ পাওয়া গেলে শ্রীমুখের এই স্বীকৃতি আদায়ের উদ্যোগ নেওয়া হবে। সিলেটের একেবারে পশ্চিমের উপজেলা বিশ্বনাথ সর্বমহলে প্রবাসী অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত হলেও অনেকেই জানেন না শ্রীমুখ গ্রামের নাম। উপজেলা সদর থেকে রামপাশা হয়ে 20 মিনিট এগুলেই পৌঁছানো যাবে খাজানসি ইউনিয়নের শ্রীমুখ গ্রামে। তেলিকুনা ও পশ্চিম নগাঁও নামে 2টি গ্রামের মাঝখানে অবস্থান শ্রীমুখের। গ্রামের আয়তন মাত্র 60 শতক, লোকসংখ্যা মোট 4 জন। এর মধ্যে পরিবারের একমাত্র পুরুষ সদস্য দীর্ঘদিন ধরে বিদেশে, বাকি 3 জনই নারী। সবশেষ ভোটার তালিকায় এই গ্রামের ভোটার আছেন 2 জন। পরিসংখ্যান ব্যুরোর নথিতে শ্রীমুখ গ্রামের উল্লেখ রয়েছে। সবশেষ জরিপ অনুসারে বিশ্বনাথের শ্রীমুখ গ্রাম একটি পরিবারে রয়েছে যার লোকসংখ্যা 4 জন। সবচেয়ে ছোট গ্রাম আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও গবেষকরা মনে করছেন আয়তন ও লোকসংখ্যার দিক দিয়ে শ্রীমুখই হবে বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম। এই গ্রাম নিয়ে দীর্ঘদিন ধরে তথ্য সংগ্রহে করছেন অনেকেই। একটি মৌজা নিয়ে শ্রীমুখ গ্রাম, দাগ, খতিয়ান এবং মৌজাসহ সরকারি সব নথিপত্রে শ্রীমুখের আলাদা গ্রাম হিসেবে উল্লেখ রয়েছে। এর আয়তন 60 শতক, ফলে এটি দেশের পাশাপাশি বিশ্বেরও সবচেয়ে ছোট গ্রাম দাবি করছেন অনেকেই। এখন বিশ্বের সবচেয়ে ছোট গ্রাম ধরা হয় ক্রোয়েশিয়ার হামকে। সেখানকার জনসংখ্যা 30 জন। হাম আয়তনের দিক থেকেও শ্রীমুখের চেয়ে অনেক বড়। বিভিন্ন ওয়েবসাইট গেটে দেখা গেছে হামকে বিশ্বের সবচেয়ে ছোট শহর হিসাবেও সেখানে উল্লেখ করা হয়েছে। শ্রীমুখের স্বীকৃতি আদায়ের জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত মনে করছেন এলাকাবাসী। এতে এই গ্রামের পরিচিতি বাড়বে, পর্যটকদের জন্য গ্রামটি আকর্ষণীয় হয়ে উঠবে। সরেজমিনে গিয়ে শ্রীমুখ গ্রামের তত্ত্ব জানতে কথা হয় পীর শাহ হাজি শামসুল ইসলাম চিস্তি সাহেবের সাথে। তিনি বলেন, শ্রীমুখের তত্ত্ব নিয়ে আমার আপত্তি আছে। শ্রীমুখে যারা বসবাস করছেন তারা আমার আপনজন, কিন্তু কে বা কারা এই শ্রীমুখ নিয়ে ভুল তথ্য বিশ্ববাসীর কাছে পৌঁছে দিচ্ছে আমি এর তীব্র প্রতিবাদ জানাই। শ্রীমুখ গ্রামে এখন বসবাস করে সৌদি আরব প্রবাসী আফতাব আলীর পরিবার, আফতাব আলীর স্ত্রী, সন্তান ও তার বোন। এই বাড়িটি আমার বাবা তাদেরকে দান করেছেন, কিন্তু ভুল একটি তথ্য প্রদান করে কে বা খারা সত্যকে আড়াল করছে, এটি একটি চক্রান্ত। সঠিক তথ্য মানুষকে জানতে দিন। দুঃখজনক হলেও সত্য, এই শ্রীমুখের বাড়িতে আসতে হলে নেই কোনো রাস্তা। রাস্তার কারণে পুরুষ মহিলা সকলেই তারা কাদামাটি পেরিয়ে যেতে হয় বিভিন্ন জায়গায়। শ্রীমুখের বাড়ির যিনি মালিক রয়েছেন আফতাব মিয়া সাহেব, ওনার একটি মেয়ে যিনি দাখিল পরীক্ষার্থী, মেয়েটির সাথে কথা বলার ইচ্ছা থাকলেও তার সম্মতি না পাওয়ার জন্য আমরা কথা বলতে পারিনি। তারাই জানে কীভাবে আছে এই বাড়িতে, তাদের নিরাপত্তা কিংবা রাস্তাঘাট নিয়ে প্রশ্ন উঠছে, কীভাবে একা এই বাড়িতে তারা বসবাস করছে।